চোখের জল ফেলছেন, আর ফেলবেন না। কেউ কষ্ট দিলে না কেঁদে এই কাজগুলো করুন আমি বলবো, আজকে এই বিষয়ে কথা বলার জন্য বলেছেন দর্শক বন্ধু। দেখুন, অনেকে বলছেন যে এক কথায় বারবার বলছেন নাকি, আমি বারবার বলছি না, কিন্তু আজকে আপনাদের সামনে আবারও সেই কথা নিয়ে এসেছি। কষ্ট পেয়েছেন, মনে মনে খুব কষ্ট পেয়েছেন। আসলে আমাদের মনের কন্ডিশনগুলো এক এক রকম, যেমন এখন প্রত্যেকের হাতে আলাদা আলাদা ধরনের মোবাইল ফোন থাকে, ঠিক তেমন করে এখন দেখা যায় যে সবার মনের ওই কনফিগারেশনগুলো আলাদা আলাদা। কেউ একটুতেই কেঁদে ফেলে, কারো মধ্যে দয়া মায়া স্নেহ খুব বেশি, আবার কারোর মধ্যে দেখেছি নিষ্ঠুরতা, কর্কশতা, স্বার্থপরতা, শুধু নিজেরটুকু বোঝে এমন মন নিয়েও ঘুরছে মানুষ। আবার পার্সেন্টেজ আছে, কম্বিনেশান আছে, দয়া মায়া ও নিষ্ঠুরতার কম্বিনেশান ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। তা আজকে আলোচনার বিষয় যেটা রেখেছেন খুব ভালো বিষয়, বলছেন কেউ কষ্ট দিলে না কেঁদে কি করবেন। স্বামী কষ্ট দিচ্ছে, আমি আগে ঘরোয়া প্রবলেমগুলো নিয়ে শুরু করি। প্রেমিকা কষ্ট দিয়েছে বা স্বামী কষ্ট দিচ্ছে, স্ত্রী কষ্ট দিচ্ছে, এই জন্যে ক্লোজ রিলেশনের, তার থেকে যখন আমি কষ্ট পাচ্ছি, প্রথম হচ্ছে কারণ অনুসন্ধান করুন। শুধু কখনো জীবনে কোনো ঘটনা ঘটে না, তাহলে সেই কারণটা একবার খুঁজে দেখার পালা, কারণটা একবার অনুসন্ধান করুন। আপনাদেরকে বলবো, যদি দেখেন আমার বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, আমাকে কিন্তু সারাতে হবে। গাড়ির টায়ারে একটা ছোট ছিদ্র থাকলেও কিন্তু সমস্ত হাওয়া বেরিয়ে যায়, তাহলে আমার নিজের আত্মসংশুদ্ধিটা খুব বড় একটা ব্যাপার। আর যদি দেখেন না আমার কোনো ভুল নেই, তার স্বার্থের জন্য এমন করছে, প্রতিরোধ করুন। প্রতিরোধ মানে ঝগড়াঝাটি, অশান্তি নয়। কী করে তাকে কন্টিনিউয়াস কাউন্সেলিং করে বোঝান, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলছি, তাদের থেকে আঘাত পেলে তাকে বোঝানোর চেষ্টা করুন। আর যদি দেখেন বুঝিয়ে লাভ হচ্ছে না, একটাই পথ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, সারা জীবন কাদার থেকে দু চার দিন কেঁদে তারপর চুপ করে যাওয়া ভালো। আর কিছু মানুষ তাদের খোঁচা দেওয়া কথায় আঘাত পেতে নেই, তাদের জন্মগত সংস্কারটাই এই রকম, জন্মগত ভ্রষ্ট, তাদের থেকে দূরে থাকা মঙ্গলের। আগুনে জেনে শুনে কেউ হাত দেয় না। এখন কথা যে কেউ কষ্ট দিলে না কেঁদে কী করবেন, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে উঠতে বসতে কথা শোনায়, আত্মীয় পরিজন বা প্রতিবেশী আপনাকে দেখলেই না একটা টুক করে বাঁকা কথা বলে ফেলে, এদের সাথে আপনার কী করা উচিত হবে বলুন তো। আমি বলবো, যাদের সঙ্গে এক ছাদের তলায় থাকতে হয় তাদেরকে অ্যাভয়েড করাটা একটু কঠিন, তাদেরকে আপনি মুখ দর্শন করবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, এগুলো হবে না। প্রয়োজনে তাদের সাথে কথা বলবো, যতটুকু কথা বলার দরকার ততটুকুই বলবো, তাদের বলা উত্তক্ত করা কথাগুলোকে আমি গায়ে মাখবো না। এইভাবে তাদেরকে অ্যাভয়েড করে চললে কিন্তু তারাও আমাকে ছেড়ে দেবে না, তারাও আরও বেশি করবে। তা এইগুলো আমাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে। আর এর সঙ্গে যারা বাইরের শত্রু, আমার পরিবারের বাইরের লোক, যারা মিথ্যে কথা বলে, আমার বিরুদ্ধে নিন্দা করে, অপবাদ করে, তাদের মুখ দর্শন করব না, তাদের নাম উচ্চারণ করব না। আর তৃতীয় কাজ যেটা করব না, অন্য আপনাকে এই যে আঘাত করছে, এগুলো নিয়ে সারাদিন বসে বসে ডিপ্রেশনে যাবেন না, ওভার থিঙ্কিং করবেন না, একা একা বসে থাকবেন না। চোখের জল মুছুন, চোখের জল মুছুন। কেন চোখের জল ফেলছেন, নিজেকে নিজে বলুন, যে অন্যায় করেছে তার চোখের জল ফেলা উচিত। জীবনে এইরকম অন্যের দ্বারা প্রহিত হয়েছেন, অন্যের দ্বারা অপমানিত হয়েছেন, অন্যের দ্বারা লাঞ্ছিত হয়েছেন, যে মুহূর্তে আমি বলবো সেই মুহূর্তে এক জায়গায় স্থির হয়ে বসে ঘটনাটার একদম আগাপাশতলা ভাবুন, ভেবে দেখুন দোষটা কার। আপনার দোষ থাকলে আপনি কাঁদবেন, আর আপনি যদি কোনো দোষ না করেন, কেউ যদি অন্যায় করে আপনার উপর অত্যাচার করছে, আপনার উপর ক্ষমতা দেখাচ্ছে, দম্ভ দেখাচ্ছে, তাহলে একটুখানি মিছিমিছি একটু হেসে দিন, আর মনে মনে ছেড়ে দিন তাকে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়া সমানও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। প্রকৃতির বিচারের কাছে কারো ক্ষমা নাই, তাকেও হিসেব দিতে হবে। চোখের জল মুছুন, সামনের দিকে এগিয়ে যান, সময় শেষ কথা বলবে, আকাশ আধার বেলা বেশি আর নাই রে। মনে রাখবেন, দিনের বেলায় মেঘ এসে ঢেকে দিয়েছে দুপুর 3টে বাজে, ওয়েট করুন বৃষ্টিটা হয়ে যাক, তারপর আবার ঝলমলে কিরণ দেখতে পাবেন, শুধু সময়ের অপেক্ষা, রাতের পরেই সকাল হয়। আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।